বিগ ব্রাদার বিজেপিক অগপর হুঙ্কার। বিধেয়ক গৃহীত হলে মিত্রতা ভঙ্গ করিব অগপয়। যুতীয়া সংসদীয় কমিটির শুনানির পিছতে অগপর জরুরি বৈঠক। যি মুহূর্তত এইখন আইন সংসদত গৃহীত হয় সেই মুহূর্তত আমি অসম গণ পরিষদে আমার সরকারের পৰা আমি আঁতৰি আহিম। কেন্দ্রীয় সরকারে যদি পার্লামেন্টত উত্থাপন করে যদি বিলখন পাস করবলৈ লয় তেতিয়াহলে নিশ্চয় আমি আর বিজেপি সরকারের মিত্র দল হয়ে আমি না থাকো। বিধেয়কের বিরুদ্ধে অগপর গণস্বাক্ষর অভিযান। 12 মেৰ পৰা নাগরিকত্ব সংশোধনী বিধেয়কের বিরুদ্ধে অগপর গণস্বাক্ষর অভিযান। নাগরিকত্ব সংশোধনী বিধেয়কের বিরুদ্ধে এইদরেই মার বান্ধি থিয় দিছে মিত্র দল অগপ। নাগরিকত্ব সংশোধনী বিধেয়কের তীব্র বিরোধিতা করে মিত্রতা ভঙ্গর হুঙ্কার অগপর। জাতির রক্ষার স্বার্থত কেতিয়াও আপোষ নকরে বলে পুনর্বার স্পষ্ট করে দিলে অসম গণ পরিষদে। আর আজি আমি সরকারের অংশীদার হয়ে থাকিও আমি কিন্তু এই বিলখনের তীব্র বিরোধিতা করে আইছো, এতিয়া নয় পূর্বরে পরাই করে আইছো। আর এই ক্ষেত্রত আমি তা অসমত জনমত গঠন করার কারণেও আমি ব্যবস্থা গ্রহণ করছো। যদি কেন্দ্রীয় সরকারে পার্লামেন্টত উত্থাপন করে যদি বিলখন পাস করবলৈ লয় তেতিয়াহলে নিশ্চয় আমি আর বিজেপি সরকারের মিত্র দল হয়ে আমি না থাকো। আর এই ক্ষেত্রত আমি এটা ইতিমধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করছো। নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক 2016 আইনত পরিণত নহবলৈ বিগ ব্রাদার বিজেপিক প্রত্যাহ্বান জানাই অগপয় চলাব গণস্বাক্ষর অভিযান। 12 মেৰ পৰা 30 মেলৈ সমষ্টিয়ে চলিব গণস্বাক্ষর অভিযান, যত 50 লাখ লোকের স্বাক্ষর লওয়ার লক্ষ্য। গণস্বাক্ষরের এটা অভিযান আমি আরম্ভ করছো আর মেয়ের 30 তারিখ এই গণস্বাক্ষর আমার গ্রহণ করব। আমি প্রতিটি সমষ্টির গাঁও সভা সমূহের জড়িয়ে 50 লক্ষক অধিক রাইজর গণস্বাক্ষর আমি গ্রহণ করিম আর এই বিধেয়কর আমি প্রতিবাদ সাব্যস্ত করিম। কিন্তু বিজেপির বিরুদ্ধে হুঙ্কার দিলেও অগপয় গ্রহণ করলে কৌশল স্থিতি। সংশোধনী আইনখন গৃহীত হলেহে মিত্রতা ভঙ্গ করার সিদ্ধান্তক সহজে লোব পৰা নাই অসমৰ রাইজে। কিয়নো সংশোধনী বিধেয়ক গৃহীত হলে অগপয় মিত্রতা ভঙ্গ করলেও অসম উদ্ধার নহয়। উল্লেখযোগ্য যে বহু ব্যক্তি দল সংগঠনে বিধেয়কখন গৃহীত হওয়ার পূর্বেই বিজেপিরে সঙ্গ ত্যাগ করাতো বিচাৰিছে অগপয়। ক্যামেরা পার্সন সঞ্জয় বৰাৰ সৈতে অনিত প্রতিম বৰুৱা, নিউজ 18, অসম, নর্থ ইস্ট।